মাঝে মাঝে খাঁচাই বন্ধ করে মাঝে মাঝে খাঁচাই বন্দী করে মনে করে কণ্ঠ স্তব্ধ করে দেবে এই বাংলাদেশে কোরআনের কণ্ঠ ইসলামের কণ্ঠ ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের কণ্ঠ কোন কারাগার দিয়ে নয় ফাঁসি দিয়ে নয় কুরআন দিয়ে নয় বন্ধ করে যাবে না যাবে না যাবে না মিডিয়ার মধ্য দিয়ে আপনারা আমাদেরকে চিনেছেন মিডিয়া না থাকলে আপনারা আমাদেরকে চিনতেন না মিডিয়ার কারণে টাকলা ফাকলা যারা যা করে তা ফাঁস হয়ে যায় মিডিয়া যদি না থাকতো তাহলে এদের মুখোশ উন্মোচন করা যেত না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি আনন্দিত যেটা আমার পাবনার প্রথম সফর এবং এই প্রথম সফরে এসে আপনাদের এই শতস্ফূর্ত আগমন আপনাদের এই শতস্ফূর্ত অংশগ্রহণ আমার কলিজা ভরিয়ে দিয়েছে আমার মন বলে যে আজকে আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি পালন করেছি শুভ জয়ন্তী পালন করেছি আমার মন বলে যেভাবে কোরআনের দিকে মানুষ পঙ্গপালের মতো ছুটছে পাবনা দেশে যে চিত্রটা দেখলাম সেটা এটা প্রমাণ করে দেয় আগামীর দেশ হবে আল কোরআনের বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শপথ পড়িয়েছেন দেশের উন্নয়নের জন্য আমরা শপথ পড়েছি এই দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রক্ষা করার জন্য আমরা যেভাবে শপথে উদ্দীপ্ত হয়েছি একই ভাবে আমরা মহান রবের কাছে এও শপথ করেছি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি এই দেশ আগামীর দিন কোরআনের দিন হবে এই দেশের ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা হবে এই দেশ কোরআনের আইন দিয়ে চলবে সেই শপথে আমরা উজ্জীবিত হয়েছি স্বাধীনতার 50 বছর পূর্তিতে বলেন ঠিক কিনা ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলছে কোরআন নিয়ে ষড়যন্ত্র চলছে ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদেরকে বলে দিতে চাই এই মাহফিলে এসে দেখে যাও ইসলাম প্রিয় আছে ইসলামকে নয় বরং তোমরা বাইনাশ হয়ে যাবে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা স্বাধীনতার এই মাসে বিজয়ের এই মাসে আমি আপনাদের অনুরোধ করে বলছি আমার ডান পাশে দাঁড়ানো আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমি পাবনাবাসীকে বড় বেশি ভালোবাসি ভালোবাসতে বাধ্য হয়েছি এখানে দুলা ভাই বসে আছেন আসার পরে উনি যে আপ্যায়ন করেছেন কলিজা ভরে গেছে পাবনাতে এটা প্রথম সফর আমি আপনাদের কাছ থেকে এমন কোন ইতিহাসের সাক্ষী হতে চাই না যেটা আপনারা করবেন অনাকাঙ্ক্ষিত এখানে যে মিডিয়ার ক্যামেরারা রয়েছেন আমাদের ইউটিউবের ভাইরা রয়েছেন সবার কাছে অনুনয় করব যেন একেবারে শ্রোতাদের কষ্ট না হয় তবে আপনাদেরও দরকার আছে মিডিয়ার মধ্য দিয়ে আপনারা আমাদেরকে চিনেছেন মিডিয়া না থাকলে আপনারা আমাদেরকে চিনতেন না মিডিয়ার কারণে টাকলা ফাকলা যারা যা করে তা ফাঁস হয়ে যায় মিডিয়া যদি না থাকতো তাহলে এদের মুখোশ উন্মোচন করা যেত না এই জন্য মিডিয়ার প্রয়োজন আছে না নাই মিডিয়ার প্রয়োজন আছে মিডিয়ার সকল ভাইদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলছি আপনারা একটু আমাদের দর্শকদের যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখবেন ডান পাশে দাঁড়ানো ভাইয়েরা বাম পাশে দাঁড়ানো ভাইয়েরা সামনে যদি বসে যান তাহলে এই মাহফিলের পরিবেশ সুন্দর হয়ে যাবে আমি তো হলাম চতুর্থ নম্বর আমার পরে এখনো তিনজন আছে আমি যদি হরিণ হই তাহলে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ এখনো বাকি বোঝা গেছে তো এখন আমি আসেছি হরিণ এখনো সবকিছু মোটামুটি আছে তারা আসতেছে মাঝে মাঝে খাঁচাই বন্ধ করে মাঝে মাঝে খাঁচাই বন্দী করে মনে করে কণ্ঠ স্তব্ধ করে দেবে এই বাংলাদেশে কোরআনের কণ্ঠ ইসলামের কণ্ঠ ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের কণ্ঠ কোন কারাগার দিয়ে নয় ফাঁসি দিয়ে নয় কুরআন দিয়ে নয় বন্ধ করে যাবে না যাবে না যাবে না
ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما اللهم صل على সবাই বসে যান সবাই বসে যান মহব্বতের সাথে দরুদ পড়েন সবাই জোরে সোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহ صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আজকে কাঁদে যাহারা পরপারের কান্দারে তুমি মোদের জানে রূপিয়ারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলহামদুলিল্লাহ আমার সামনে উপবিষ্ট এই পাবনার দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান মুত্তাকি ভাইরা আপনারা যারা এসেছেন আপনারা না থাকলে মাহফিল এত সুন্দর হতো না পর্দার অন্তরালে রয়েছেন আমার মা এবং বোনেরা মাইকের আওয়াজ যারা শুনছেন আবারও সবাইকে অন্তরান্তর স্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন এমন একটা সময়ে আমরা এখানে উপস্থিত হয়েছি যেই সময়ে অসংখ্য মানুষ রয়েছে পাবনার বিভিন্ন হাসপাতালগুলোতে অনেকেই আছে আহত অনেকের এক ব্যাগ রক্তের প্রয়োজন অনেকের আছে একটি আইসিইউ বেডের প্রয়োজন আবার এমন অনেকেই আছে
যারা এই মাইকের আওয়াজ শুনছেন কিন্তু বাড়িতে বার্ধক্যজনিত কারণে পড়ে আছেন অথবা অসুস্থতা নিয়ে পড়ে আছেন কলিজা টানলেও এই মাহফিলে আসতে পারছেন না ঠিক কি না যে রব আমাদের দয়া করেছেন কৃপা করেছেন এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ মহামানবের প্রতি দরুদ এবং সালাম যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দীন ইসলামকে বিকশিত করেছে আমরা পাবনাতে বসে ইসলাম পেয়েছি যশোরে বসে ইসলাম পেয়েছি বাংলাদেশের ভূখণ্ডে ইসলাম পেয়েছি পরকালের ময়দানে যিনি আমাদের জন্য একমাত্র সুপারিশকারী হবেন যেই দিন আমাদের আপনজনেরা আমাদের দেখে পালাতে থাকবে আমাদের মা আমাদের পরিচয় দিবে না আমাদের বাবা আমাদের দেখে নিজেকে আড়াল করবে আমাদের সন্তানেরা আমাদেরকে দেখে দৌড় দিবে আমাদের স্ত্রীরা আমাদেরকে দেখে কিভাবে পালানো যায় সেই পথ খুঁজবে সেই দিনও একজন ব্যক্তি আমাদের পরিচয় নিয়ে আমাদের সামনে দাঁড়াবেন তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দরুদ এবং সালাম সম্মানিত ভাইরা স্বাধীনতার এই মাসে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং দোয়া করছি যারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করে দিয়েছেন পাকিস্তানি হানাদারদের থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন দেশের জন্য এই আত্মত্যাগকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের বিনিময় দিয়ে পূর্ণ করে দেন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আপনারা যদি পরিবেশ না করে দেন তাহলে আমরা গাইতেও পারবো না বলতেও পারবো না একটু পরিবেশ করে দিতে হবে আমরা যারা কথা বলছি কিছু সময় আমরা চুপ থাকবো ইনশাআল্লাহ নাকি এই হ্যালো করা লাগবে এই হ্যালো করে বলতে হবে যে সবাই বসে যান এই হ্যালো করে বলা লাগবে না আমার বিশ্বাস এই পাবনাবাসী অনেক ভদ্র আমি কিন্তু পাবনার ভাষা কিছুটা কপি করারও চেষ্টা করি আগে থেকে আমার নাটকগুলোতে হয়তো বা দেখে থাকতে পারেন তো এই জন্য পাবনাকে আগে থেকেই ভালোবাসি আর সেই ভালোবাসাটা আজকে আরও বেড়ে গেল আপনাদেরকে দেখে আপনারা এখানে যেভাবে এসেছেন এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কলিজা ভরিয়ে দিয়েছে সম্মানিত ভাইয়েরা স্বাধীনতার মাস আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত বঙ্গবন্ধু যে স্বাধীনতা চেয়েছিলেন সেই স্বাধীনতা এখনো পর্যন্ত আসে নাই কারণ বঙ্গবন্ধু জুলুমের বিরুদ্ধে কথা বলেছিলেন শোষণের বিরুদ্ধে কথা বলেছিলেন অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছিলেন নিপীড়িতদের পক্ষে কথা বলেছিলেন অনাহারীদের মুখে আহার দিতে চেয়েছিলেন যাদের শীতের বস্ত্র নাই তাদের শীত বস্ত্র তুলে দিতে চেয়েছিলেন আজ স্বাধীনতার 50 বছর পার হয়ে গেলেও এখনো সেই স্বাধীনতা আসে নাই আসে নাই আসে নাই সেই স্বাধীনতা যদি আনতে হয় আমি বলেছি স্বাধীনতা ষোলকলায় পরিপূর্ণ হয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন একটি সিদ্ধান্ত যদি নিতে পারেন সেটা হলো এই বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন রাষ্ট্র চালাবেন আল কোরআন দিয়ে তবেই প্রকৃত স্বাধীনতার স্বাদ গোটা বাংলাদেশের 18 কোটি জনগণ ভোগ করতে পারবে কথা বলেন ঠিক কিনা স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখো জনতার রাত কাটে আজ অর্ধ অনাহারে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখো জনতার রাত কাটে আজ অর্ধ অনাহারে চোখের জলে বুক ভাসে কারো নীরবে কষ্ট সয়ে ব্যথা বুকে চেপে মুখে হেসে যায় করে শুধু অভিনয় স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে ধর্ষিতা বন আড়ালে কাঁদে শঙ্কিত দুটি চোখ সাহস হারাই দেখলে পথে চলতে পুরুষ লোক ধর্ষিতা বন আড়ালে কাঁদে শঙ্কিত দুটি চোখ সাহস হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক পাশবিকি চাপে অকালেই কেউ হারিয়েছে কারো প্রাণ কেউ বেঁচে তবু মানব সমাজে সয়ে যায় অপমান স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে সাংবাদিকে কলমের খোঁচাই করছে ঘাতকতা দুর্নীতি দেখে ক্যামেরা উসুপ বধির নীরবতা
সাংবাদিকে কলমের খোঁচাই করছে ঘাতকতা দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ বধির নীরবতা অর্ধশত চ্যানেলে আজি দেখাইয়া বলতা বল দাদার দেশের চ্যানেলগুলো এ ফাঁকে দিচ্ছে গোল দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে নেতাগুলো আজ ফাঁকা পুলিতে ধরে আছে ময়দান গায়ে লাগে না বললে কথা রয় না কথার মান নেতাগুলো আজ ফাঁকা পুলিতে ধরে আছে ময়দান গায়ে লাগে না বললে কথা রয় না কথার মান নির্বাচন এলে জনদরদি পার পেলে খোঁজ নাই আখের গোছাতে ব্যস্ত থাকে পাঁচটি বছর তাই স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে জুলুম সহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ একটি কণ্ঠ সোচ্চার ছিল কারাগারে আজ সেও জুলুম সহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ একটি কণ্ঠ সোচ্চার ছিল কারাগারে আজ সেও চারিদিকে কত সুরের পাখি সেই পাখি আর গায় না কত বাটপার ছাড়া পেয়ে যাই সেই পাখি ছাড়া পায় না স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে আমরা একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ চাই যে বাংলাদেশ চেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই স্বাধীনতা আমরা চাই এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পাশাপাশি এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ ঠিক কিনা আমাদের সংবিধানে রাষ্ট্রধর্ম কি আল্লাহ রাব্বুল আলামিন কোন ধর্মকে পছন্দ করেছেন ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহি এই ইসলামকে যারা মুছে দিতে চায় তারা মুছে যাবে না ইসলাম মুছে যাবে তারা মুছে যাবে না ইসলাম মুছে যাবে ইসলামকে বাংলাদেশ থেকে বনবাসে যারা পাঠাতে চায় তাদের বনবাসেও জায়গা হবে না সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে তোমার কেন জলের টাকলা তোমার কেন জলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জলের টাকলা তোমার কেন জলে তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলে ও আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে দিলেন দীন ইসলাম ধর্ম ইসলাম এটা শুধুমাত্র গতানুগতিক কোন ধর্ম নয় এটা অন্য ধর্মের মতো শুধু পালন করার মতো কোন ধর্ম নয় এটা এমন একটা ধর্ম যেটা আপনার সাংসারিক জীবন রান্নাঘর থেকে
সংসদ ভবন পর্যন্ত কিভাবে চলতে হবে সেই বিধি নিষেধ সেই বিধি বিধান এই ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন বলেন ঠিক কি না ইসলামের আইন যদি থাকতো কোরআনের আইন যদি গোটা বাংলাদেশে কায়েম থাকতো তাহলে এই দেশে চোর খুঁজে পাওয়া যেত না ডাকাত খুঁজে পাওয়া যেত না ছিনতাইকারী খুঁজে পাওয়া যেত না আমাদের পরিকল্পনা মন্ত্রী বলেছেন আমরা উপর থেকে 100 টাকা দিই আর সেই 100 টাকা পাবনার তৃণমূলে আসতে আসতে 10 টাকা হয়ে যায় এই 90 টাকা কারা খায় এই 90 টাকা কোনে যায় এটা যদি কোরআনের আইন কায়েম থাকতো রে তাইলে এই 90 টাকা কেউ তো নিতই না বরং ওমর বিন আব্দুল আজিজের মতো রাতের অন্ধকারে কাজ করছেন ওমর বিন আব্দুল আজিজের সাথে দেখা করার জন্য একজন আগন্তুক এসেছেন উনি বললেন ওমর বিন আব্দুল আজিজ কোথায় বলল ওই যে ঠক ঠক করে শব্দ হচ্ছে এটা কি শুনতে পাও বলল হ্যাঁ তা তো শুনি বলল ওই ঠক ঠক করা শব্দের কাছে যা ওখানে দেখো ওমর বিন আব্দুল আজিজ আছে উনি গেলেন যে দেখেন উনি একটা হাড়ি কিংবা বালতি কিংবা একটা ঘোড়া নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করতেছেন সালাম বললেন তারপরে বললেন ওগো ওমর বিন আব্দুল আজিজ এই অন্ধকারের মধ্যে কেন আপনি এই কাজ করতেছেন উনি বললেন দেখো আমি যে কাজটা করছি এটা আমার সংসারের কাজ আমি যে কাজটা করছি এটা আমার পরিবারের কাজ আমি রাষ্ট্রের হেরিকেন জ্বালিয়ে রাষ্ট্রের আলো জ্বালিয়ে আমার সংসারের কাজ সেরে নিলে পরকালে আল্লাহর কাছে দায়ী থেকে যাব ঠিক না এই ভয় এসেছিল কোথা থেকে শুধুমাত্র ইসলাম মেনেছেন কোরআন মেনেছেন এই জন্য এই ভয় ছিল জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমাদের জবাবদিহিতার কোনো ভয় নেই নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্ট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে আপনাদের এদিকে আছে নাই যারা ভোটে দাঁড়িয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো ভোট চেয়ে লাগবে না ভোট চাওয়া লাগবে না মানুষের ধারে ধারে যাওয়া লাগবে না শুধু আমরা যা চাই এই চাওয়া গুলো পাওয়া করে দিলি ভোট আপনার ঘরে পৌঁছে যাবে কি চাই আমরা আমরা যা চাই দেখি পাবনাবাসী তা চাই কিনা যশোরের চাওয়ার সাথে মিল আছে কিনা একটু দেখবো টেস্ট করবে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের পানি আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের পানি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ দাসের বোঝা হবে না
मानुष मिले मिसे थकबे सुखे কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে কথা কয় না কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে কিনা কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাহলে চোর চুরি করলে তার শাস্তি কি হাতের পুসাতে ঘেসাং কি হাতের ইগান থেকে ঘেসাং দিয়ে দেবে আমি যদি আজকে হাত কাটা অবস্থায় এসে এই পাবনাবাসীর বলতাম ও আমার ভাইরা বাবাজিরা কেউ চুরি করবেন না চুরি করা অনেক বড় গুনাহের কাজ কেন চুরি করবেন চুরি যদি করেন আল্লাহ তো পরকালে শাস্তি দেবে আরে ও কালে শাস্তি হলো কোরআনের আইন অনুযায়ী আপনার হাতেতে ঘেসাং করে কেটে দেবে তাই দয়া করে ও গো পাবনাবাসী কেউ চুরি কইরো না আপনারা বলতেন হুজুর আপনার হাত কই আর রাখান আমি বলতাম আমার ভাইরা আমার আব্বা একবার কুইশাল লাগাইলো কিশাল আপনারা কি বলেন কুইশাল না গ্যান্ডারি কুইশাল এই কুইশাল লাগাইছিল কুইশাল মাই করার যে মেশিন আমাদের মহিষ দিয়ে ওই মেশিনটা ঘোরাতো ওই মেশিনের মধ্যে আগ ঢুকাতে ঢুকাতে এক সময় ওই কুইশাল ঢুকাতে ঢুকাতে হাত ঢুকে গেছিল তার কারণে ডাক্তার আমার বললো এই হাত এমন ভাবে ফুসে গেছে যে ফুসাতে ঘেসান করে দিতে হবে তা না হলে কবির বিন ছামাদের বাঁচানো যাবে না এই জন্যে হাতটা কেটে দিয়েছে আপনারা কেউ মাইন্ড করবেন না আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন যাই বলো তাই বলো এই কবির বিন ছামাদ নিশ্চয় যশোরের চোর ছিল কি লোকাতি পাত্তা কোথাও যদি নির্বাচনের সবাই গত টার্মে যারা ছিল মেম্বার চেয়ারম্যান এমপি বা সংসদীয় যারা বিভিন্ন আসনে নির্বাচিত হয় যদি সরকারের টাকা কেউ মেরে খেত আর যদি ধরা খেয়ে যেত আর যদি সরকারের তে হাত কেটে দিত তাইলে বলেন দেখি এই হাত নিয়ে আর একবার ভোটে দাঁড়াতে পারতো নাকি পারতো আপনাদের সামনে এসে বুঝা হাত দিয়ে সালাম দিলি বলতেন বুঝতে পারিছি আগেই বুঝে ফেলতেন বলতেন বুঝা শেষ এমনকি যদি লবিং করি তো এখন ওই যে নৌকা আনতে হচ্ছে লবিং করতে গেলেও দিত না মাননীয় প্রধানমন্ত্রী হাত বুঝা দিকে বুঝতে পারিত যে ও ঝেড়ি খেয়েছে দিত বলেন হ্যাঁ দিত না তো এই জন্যে কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় চোর থাকবে না জেনেকার থাকবে না ধর্ষক থাকবে না ব্যভিচারকারী থাকবে না ডাকাত থাকবে না এই জন্য আমরা কোরআনের শাসন কায়েমের সংগ্রামে সবাই সদা প্রস্তুত ঠিক না এছাড়া আমাদের আর কোনো চাপ আছে আমরা কোনো কিছু চাই না এই জন্য মাঝে মাঝে বিভিন্ন জায়গায় এখন ভোট চলছে আমি মাঝে মাঝে ভোটের গানটা শোনানোর চেষ্টা করি যে নির্বাচনের যে হাওয়া লেগেছে এই নির্বাচনের হাওয়ার সাথে আমার কিছু কথা আছে শোনাবো আপনাদের শোনাবো নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো সাসার বলবে ডেকে তুমি আমার ভাই
চাচা কয় যে ওরে আমার ভাই করছিস কি দেখি আমি তোর বাপের ভাই ছিলাম কই হো চাচা সরি সরি কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদরদি দিও আমায় ভুল এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে কোন কারণে চাচা একবার যেই বললো চেয়ারম্যান সাহেব এই পাবনা শহরে এখন তো আর চলা যায় না যা দেখি মোটরসাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়ায় আরে কি গিয়ার দেয় কে তো আমি তো আমাদের বুড়িটার জন্য কিছু করতে পারলাম না তা তুমি এক কাজ করো আমার বোরেটা বিধবা ভাতার কাট করে দাও তো চেয়ারম্যান বলতেছে এখনো তুমি মরি শেষ করনি আগে মরো তারপরে না তোমার বোর আমরা দেখবা না কি কাট করে দিতে হয় না ভাই কয় কি যে না দেখো আমি আসলে আমার স্বপ্ন হইলো আমি তোমার জীবনে কিছু দিতে পারিনি তো একটা আশা হইলো আমি জীবদ্দশায় একটা বিধবা ভাতার কাট করে দিয়ে যাবো আচ্ছা এটা কি সম্ভব এইটা দেয় নাই এই জন্যই চাচা কি খেপেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যায় টেলিভিশন দেখতেছি ঈদের আগের দিন খবরে যে কাল পড়াই চান উঠলো কিনা হঠাৎ করে দেখি খবরে বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে তো আমি চিন্তা করলাম সৌদি আরবে তো একদিন আগে আসে ওখানেই সে মনে হয় ঈদ মরে গেছে কারণ একদিন আগে আসে তো সৌদি আরবে তাই না সৌদি হ্যাঁ তো ওখানে সে মনে হয় মরে গেছে তো আসলে কোনটা কোন নামাজ আমাদের অনেক আল্লাহর ওলি আছে ওরা জানেই না দেখা যাচ্ছে ওকে যদি জানাজা পড়াতে দেওয়া হয় ওরা সিজদা মেরে বসে থাকবে কি জানাজার নামাজে যে সিজদা নেই এটাও অনেকেই জানে না আছে না নাই একবার এই পাবনাতে এক হুজুর গুলো যশোরে যেই বলছে যে আমি বেনামাজিদের হাতের খাই না ইমামতি করে আমাদের এলাকার মধ্যে বলছে আমি বেনামাজিদের হাতের খাই না দয়া করে কোনো বেনামাজি আমার দাওয়াত দেবেন না এখন একজনের স্ত্রী আমাদুল্লাহ ভাইজেরা এই স্ত্রী লেগেছে যে হুজুরের একটু পাবনাতে এই যে দাওয়াত করি দুটো খাওয়াও একদিন না খাওয়ালে কেমন হয় কয় হুজুর কই দিয়ে যে বেনামাজিদের বাড়ি খাবে না আমি তো নামাজ পড়ি না তো কয় নামাজ পড়ি দাওয়াত দাও কয় ও আমাদের হবে না তো বলে যাই হোক করি তুমি একটু ম্যানেজ করি হুজুরের নিয়ে আসো তো হুজুরের যেই কই হুজুর দাওয়াত না নামাজ পড়ো তা না তাইলে তোমার বাড়ি খাবো না কিছুদিন পরে আবার যখন বউ চাপ দিয়েছে যেই বলছে হুজুর আপনার দাওয়াত আমি এখন নামাজ পড়া ধরেছি বলছে সত্যি হ্যাঁ সত্যি একবার চোখ ছুঁয়ে বলছি তো বলছে তাইলে যাবান দাওয়াত খাইতে এসেছে ভাত টাত দিয়া শেষ এখন হুজুর চিন্তা করছে যে আসলে যে সত্যি নামাজ পড়ছে কিনা তো জিজ্ঞেস কইতেছে বলছে যে বলো দিন ফজরের ফরজ নামাজ কয় রাকাত তোমাকে হুজুর খাওয়ার সময় কথা করতে নেই কি খাওয়ার সময় কথা করতে হয় না তোমাকে না আমি একটু ইন্টারভিউ না নিয়ে তোমার ছাড়ছি না তুমি বলো যে ফজরের ফরজ নামাজ কয় রাকাত তো বলতেছে হুজুর খাই নেন লাস্টে কমানে না তোমার বলতে ভাই স্ত্রী ওদিকে দেখাচ্ছে রান্না করতে বাচ্চা হুজুর বলবানে আপনি খান আগে বলবানে স্ত্রী বলছে কম দুই রাকা দুই রাকা তো বলছে যে ফজরের ফরজ নামাজ হইল চার রাকা কত বলিছে চার রাকা হুজুর ভাত ঠিক ঠিক আছে আমি পাবনাতে আইছি ইমামতি করি খাই তাই কি হয়েছে তুমি পাকা মা পাইছে যে বে নামাজির হাতের আমি খাবো তুমি নামাজ পড়ো না কিছুটা এই বললি যখন হাঁটা দিয়েছে স্ত্রী রান্নাঘরতে বেরোয় এই বলছে তোমার আমি কবার করি দেখালাম দুই রাকাত দুই রাকাত দুই রাকাত বলছে এই চার রাকাত বলেছি তাই থাকেনি দুই রাকাত বললি থাকে হ্যাঁ চার রাকাত বললি আটকায় রাখতে পারলাম না তোমার দুই রাকাতে থাকে হ্যাঁ আসলে কি নামাজ পড়ে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো বসন্তের কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা
ভাঙা রাস্তা করে দেবে পিচের ঢালাই ঘরে ঘরে কারেন্ট দেবে লোড শেডিং ও নাই করতে ওদের প্রতিহত জনগণেও খেপেছে খেপেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে ঠিক কিনা যারা নির্বাচন করছেন যারা ভোট করছেন এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা ভোট দেব কিন্তু আপনাকে অবশ্যই এমন নেতা হতে হবে যেই নেতা কাউন্সিলে যেমন নেতৃত্ব দেবেন তেমনি ভাবে আপনি মসজিদের ইমামতিও করে দেবে যেমনি ভাবে আপনি জনসভায় ভাষণ দিবেন তেমনি ভাবে আপনাকে যারা যারা নামাজ পড়িয়ে দিতে হবে যেমনি ভাবে আপনি গণসংযোগ করবেন ঠিক তেমনি ভাবে ঈদের নামাজে ইমামতি আপনাকে করে দেয়া লাগবে তবে এই কথা এক চেয়ারম্যানের বলি বিপদে পড়ে গেছিলাম আমাদের খুলনা চুপনগরে চেয়ারম্যান এসে বসেছে নিচে আমি বললাম হুজুর চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান বসবে চেয়ার নিচেই বসবে কেন চেয়ার উঠি বসবে কয় না আমি নিচেই বসি সমস্যা নেই তো আমি বললাম চেয়ারম্যান সাহেব আপনি আজকে কোরআনের স্টেজে এসেছেন শুধুমাত্র কোরআনের মঞ্চে নয় আগামী দিন যদি কোরআনের জন্য মিছিল হয় সেই মিছিলের সামনের কাতারে আপনাকে থাকতে হবে আমি বললাম শুধু তাই না আপনি যেভাবে কাউন্সিলের নেতা তেমনি ভাবে মসজিদের নেতা আপনাকে হতে হবে আজকে এখানে ইশার নামাজ হয়েছে হুজুরে ইমামতি করেছে আগামী বছর চেয়ারম্যান সাহেব এখানে নামাজ হবে আপনি ইমামতি করবেন আপনার ইমামতিতে এখানকার শ্রোতারা সবাই নামাজ পড়বে পাশে তো একজন উঠে বলছে যে হুজুর আমাকে চেয়ারম্যান সাহেব হলো হিন্দু তবে কলাম তাই আগে তো করবেন না সেই ধরে আমি তার মিছিল করালাম তার মসজিদ ইমামতি করালাম এখানে ইমামতি করালাম আর একটু দেরি করলে তো হাজ করে নিয়ে বসাই দিয়ে দিতাম কি এই জন্যই মাঝে মাঝে চেয়ারম্যান সাহেবরা থাকলে একটু বুঝসুজ করে দেবেন কে কোন ধর্মের বর্ণের কারণ তবে চেয়ারম্যান এত সুন্দর একজন মানুষ উনি হিন্দু হয়েও উনি বললেন ওনার বক্তৃতায় এই জমিনের উপরে আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ একটাই আছে সেটা হলো পবিত্র আল কোরআন শুধু তাই নয় উনি বললেন এই জমিনের উপরে আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ ধর্ম আজ পর্যন্ত যেটা রয়েছে সেটা হলো ইসলাম সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ এমন অনেক মুসলমান আছে যারা কোরআনকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মানতে চায় না যারা রাসূলকে নেতা মানতে চায় না যারা ইসলামকে দিন মানতে চায় না তাদের মুখোশ বাংলাদেশে উন্মোচন হয়েছে এরা বাংলাদেশ শুধু নয় এটা গোটা বিশ্বের মানুষের দুশমন এরা মানবতার দুশমন সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও অশান্তি যত সব দূর করে দিবে রব অশান্তি যত সব দূর করে দিবে রব যদি তুমি চাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে
রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা বুকে তুলে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান আওয়াজ হবে পাবনাবাসীর আওয়াজ শুধু এই আটঘরিয়াই থাকবে না শুধু পাবনাতে থাকবে না ঢাকা শহর শুধু নয় আর সে আজিমে পৌঁছাতে হবে সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান সবাই একটু দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আরবের বুকে মক্কা নগরী আমেনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত হাজেরিন এখানে বাম পাশে অনেকেই দাঁড়ানো ডান পাশেও দাঁড়ানো আমি বসতে বললে অনেকে আবার রাগ করে চলেও যেতে পারে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম হুজুর খালি বসতে কয় কে রাগ করবেন আপনারা রাগ কেন করবেন যশোর থেকে আমি এসেছি আপনারা পাবনাবাসী এই হাজার হাজার জনস্রোত এটা আমার জন্য নয় এটা কোরআনের জন্য ঠিক কিনা আপনারা এসেছেন আল্লাহর জন্য সুতরাং এই প্যান্ডেলে বসে যান ফায়দা আছে না নাই ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পড়ো তোমার কিতাব তুমি পড়ে বলে দাও তুমি কি করেছো কতটুকু ভালো কাজ করেছো আর কতটুকু খারাপ কাজ করেছো ও আমার ভাইরা ওই দিন যখন আমরা কিতাব ধরবো আর উল্টাতে থাকবো উল্টাতে উল্টাতে দেখবো চায়ের দোকানে বসে আছি উল্টাতে উল্টাতে দেখবো পাবনার পার্কে বসে আড্ডা দিচ্ছি উল্টাতে উল্টাতে আর একটা পৃষ্ঠায় দেখবো আমরা স্লোগান দিচ্ছি ভোটের জন্য আমরা মার্কার জন্য দৌড়াদৌড়ি করছি এভাবে উল্টাতে উল্টাতে একটা সময় আজকের এই মাহফিলটাও আমাদের আমল নামার খাতায় থাকবে না থাকবে না থাকবে না থাকবে না ওই দিন যখন ওই এই মাহফিলটা পেয়ে যাবেন তখন যদি আল্লাহ বলার সুযোগ করে দেন যদি একটু বলার সুযোগ দেন তাহলে বলতে পারবেন আল্লাহ গো দেখো আমি কোরআনের মাহফিলে ছিলাম ওখানে বসেছিলাম শীতের রাতকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে গিয়েছিলাম এবং বসেছিলাম কোরআন শুনেছিলাম তোমার দেওয়া গ্রন্থ তোমার রহমতের আশায় তোমার রহমত পাবার আশায় আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিলকে আমাদের সবার জন্য নাজাতের জারিয়া করে দিতে পারেন না পারেন না পারেন কি না এই জন্য এই মাহফিলের সৌন্দর্য রক্ষায় আমরা একটু বসে যাই কারণ পিছনের মানুষগুলো না বসলে পিছনের মানুষগুলো দেখতে পারছে না বা তারা শুনতে পারছে না তাদের কষ্ট হচ্ছে শুনতে পাচ্ছে মাইকের আওয়াজ আছে কিন্তু দেখতে পারছে না ঠিক কিনা ওয়াতাসিমু বিহাদলিল্লাহি জামিয়া ওয়ালা তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন কার কথা আমরা মুসলমানেরা পরস্পর বিচ্ছিন্ন হয়েছি আমরা দলে দলে বিভক্ত হয়েছি আমরা আপনারা যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করেন তারা ইতিমধ্যে দেখেছেন ভারতের একজন হুজুর ওয়াজ করে বলছে যে আসরের ময়দানে 73টা কাতার হবে এই ইসলামের মধ্যে আল্লাহ রাসূলের উম্মাহ 73টা কাতারে ভাগ হবে সেই 73-এর মধ্যে 72 কাতার নাকি বাংলাদেশে আছে ভারতের হুজুর বলতিছে তার প্রমাণও উনি করে দিয়েছেন যে ভারতের বাংলাদেশে সব আছে
কেউ জিকির করে, কেউ উল্টাই পড়ে, কেউ লাভ দেয়, কেউ ফাল দেয়। আবার তোর দরবারতে কেউ ফাওলা না খলে হতে আছে না না এই একটা জিকির, আর একটা জিকির হুজুর ওয়াজ কইতেছে যে এই মাইকটাই ভেঙে ফেলে, মাইক ভেঙে উল্টি পাল্টি তোলা করি ফেলে। হুজুর আহত না নিহত হয়, আমার তো ভয় হয় কবে না জানি ওর হাসপাতালে নিয়ে যেতে হয়, দাঁতগুলো ভেঙে ফেলে, যেভাবে দৌড় দেয়, চিল্লায়ে গাছে উঠে যায়। এইগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না, তবে আমরা যেটা বলতে চাই, ভারতের এই হুজুর যে কথা বলেছেন, দলে দলে বিভক্ত হয়ে গেছে মুসলমান, আমরা দলাদলি চাই না, আমরা মত পার্থক্য চাই না, এক আল্লাহ এক কোরআন, আখেরি জামানার পয়গম্বর একজন, এটাকে আঁকড়ে ধরে আমরা মুসলমানেরা সঙ্গবদ্ধ হতে চাই। আমাদের পিছনে লেগে আছে শয়তান, শয়তান বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে চেষ্টা করে কি করে এই মুসলমানেরা এদের এই ঐক্যকে বিনষ্ট করা যায়, ঠিক কিনা? কিন্তু আমরা ঐক্য থাকবো, ঐক্যের প্ল্যাটফর্মে একত্রিত হব, রাজি আছেন আপনারা? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না, কথা কয় না? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না, তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে, কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝা বারলা মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে। কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। কে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। পাবনা থেকে একবার তিনজন লোক যশোরে গেল, যশোরে যাওয়ার পরে তাদের একটু পানির পিপাসা লেগেছে, পানির পিপাসা মেটানোর জন্য আমাদের ঝিনেদার কাছাকাছি যে কুইশাল ক্ষেতগুলো আছে ওখানে ঢুকে যে ইচ্ছা মতো আখ খেয়েছে। মাঠের ওই ক্ষেতের মালিক যখন মাঠে এসেছে, এসে দেখে তিনজনে কুইশাল ভেঙে ভেঙে খায়, জিজ্ঞেস করলো কুইশাল খাও কেন, বাড়ি কই, কয় পাবনা, কুইশাল খাও কেন, কয় পানির পিপাসা লেগেছে তাই খায়। বললো এই কুইশাল মালিকের অনুমতি নিয়েছো নাকি, বলতেছে না অনুমতি নিই নাই, নেব না। কেন? কারণ আমরা তিনজন আছি, যদি মালিক আসে একজন ধরি পাঠাই ফেলে দেবো, মালিক তো বিপদে পড়ে গেছে, চিন্তা করছে আমি তো মালিক। উনি চিন্তা করলো এই তিনজন তো আর খেয়েছে তো খেয়েছে, আবার বড় বড় কথা বলছে, তা পাবনার তো এসে এখন কি করা যায়। বলতেছে তোমার নাম কি, একজন বলছে আমার নাম শ্রী শ্রী হরিপদ গুপ্ত। বলছে বুঝতে পারিছি, তুমি হইলে হিন্দু, তোমার নাম কি, বলছে আমার নাম ব্রাদার রাহুল। বলছে বুঝতে পারিছি, ব্রাদার বসাই খ্রিস্টানেরা, তুমি খ্রিস্টান, আর তোমার নাম কি, বলছে আমার নাম আব্দুর রহমান। বলছে বুঝলাম তুমি মুসলমান, ও আমার ভাইরা তিনজন ভাই পাবনা থেকে এসেছো, কোনো সমস্যা নাই, এই যে আমার মুসলমান ভাই ও তো আখ খাবে এতে কোনো সন্দেহ নাই, আর একজন যে খ্রিস্টান সে আহলে কিতাবের লোক, সেও খাক আমার কোনো দুঃখ নাই, কিন্তু হিন্দু তুমি কেন আখ খাবা, তোমার তো আমি ছেড়ে দিতে পারি নে। এই কই অমনি আখ দিয়ে কষিছে, আর এই দুইজন উরা পকল বাজাচ্ছে যে আমাকে তো কোনো অসুবিধে নেই। কি আমাদের অসুবিধা নেই, একজন মার খেলো হিন্দু অসুবিধা নেই, ওর মেরি পাটান করার পরে, তারপরে বলছে
ও আমার মুসলমান ভাই তুমি আমার আখ ক্ষেত থেকে আখ খাবা তো খাবা আর যদি পারো দয়া করি এক বুজা কেটে নিয়ে পাবনায় নিয়ে যাব আমার কোনো দুঃখ নাই কিন্তু এ খ্রিস্টান যত আহলে কিতাবের লোক আমাকে ধর্মের তো নাও খাবে কেন কই ওরও কুশানি শুরু করেছে ওরও যখন কইছি সমান করেছে করা দেখে মুসলমান ও বগল বাজায় এবার ওর মারা হয়ে গেলি বলছে ওরে মুসলমান কোরআনে চুরি করলি শাস্তি বলে দিয়েছে হাতের থেকে ঘাসাং করে কেটে দিতে হবে তুই মুসলমান হয়ে চুরি করি আখালিকা এখন তো তোর কোনো রক্ষা নাই ওরও কইছে তিনটে যখন কইছে আলীর পরে ফেলাই রেখেছে ওই তিনজন বলতেছে আরে আমরা যদি পাবনার পরিচয়ে যদি একত্রিত হতে পারতাম আমরা যদি প্রথমেই বলতাম আমরা পাবনাবাসী কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান এইটা না বরং আমরা পাবনাবাসী এই কথা বলে যদি আমরা একত্রিত হয়ে যেতাম তাহলে ওই ক্ষেত মালিকের মেরি আমরা এখানে সহায় দুটি পারতাম শুধুমাত্র আমরা দলে দলে ভাগ হওয়ার কারণে ও আমাদেরকে মেরি গেল এই আজকে আমরা এসে শপথ করি আর আমরা কখনো বিচ্ছিন্ন হব না আমার ভাইরা এমনি ভাবে আজকে মুসলমানেরা দলাদলিতে ভাগ হয়েছে এক দলের যখন সাইজ করে আরেক দল বগল বাজায় আরেক দল মনে করে না আমাদের কিছু হবে না এই বগল বাজাতি বাজাতি দেখে না উড়াও আছে ওগের তালিকায় লিস্টে নাম আছে ওগের লিস্টে নাম দেখে খানকা দরবার শরীফের লোকগুলো মনে করে না আমরা ভালো আছি এক সময় দেখা যাবে খানকা লিস্টে উঠে গেছে কাকামো করার জায়গা খুঁজি ভাও না মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে কোন আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাসদ নয় বাসদ নয় জামাত ইসলাম নয় হেফাজতে ইসলাম নয় তাবলিগ নয় চরমানা নয় আট্রাসি নয় ফুরফুরা নয় মুসলমান হিসাবে ঐক্যবদ্ধ হতে কারা কারা রাজি দুটি হাত দেখাতে হবে يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ أَلَا رَبُّ الْعَمِنْ بَلْسَنْ هَيْمَنْ دَرَ رَبْ تُمْ رَالَّكَ بَيْكَرَبْ যেমন তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো ও আমার ভাইরা আল্লাহকে আমরা কেমন ভয় করব আমরা এখন কথা বলতে গেলে অনেক সময় সিক্রেট কথাগুলো বলে তোমার হোয়াটসঅ্যাপ আছে নাকি তোমার হোয়াটসঅ্যাপ আছে নাকি মেসেঞ্জারে কল দেব কারণ এখন ফোনে কল দিলি বলা যায় না দুই বছর পরে আবার ওই ঢেপে রয়ে যেতে পারে দুই বছর পরে যদি বেরোয় যায় ওই ফোন কল বেরোয় যাওয়ার পরে এমপি তো এমপি মন্ত্রিত্ব চলে যেতে পারে এই জন্য এখন ফোনে কথা বলে না ভয় পায় যে ওই ইসরায়েলিতে একটা মেশিন আনা হয়েছে ওই মেশিন ধরে ফেলে যে কি কি কে কি বলছে কে কিভাবে কথা বলছে এই জন্য হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কথা বলে ইন্টারনেটে কথা বলে কেউ ইমোতে কথা বলে কেউ মেসেঞ্জারে কথা বলে আমার ভাইরা যে মহান রব আমাদের সৃষ্টি করেছে মুসাদ থেকে ওই ভারত থেকে কিংবা ইসরায়েল থেকে যদি মেশিন এনে আপনি যে কথা বলেন ওই কথাগুলো রেকর্ড করা যায় তাহলে আমার আল্লাহ কি আপনার আমার জীবনের সকল ক্ষেত্রে রেকর্ড করতে পারছেন না পারছেন কি না কার নিয়ে ঘুরে বেড়ালেন কার মোটর সাইকেলের পিছনে নিয়ে গিয়ার মারলেন না আপনি না আপনার তো বয়স হয়ে গেল এ বয়সে আর সম্ভব না ওই যুবকেরা আছে মোটর সাইকেলের পিছনে নিয়ে গিয়ার মেরে বেড়ায় এত জোরে মোটর সাইকেল চালায় খালি শুধু পিছনে ধুলো দেখা যায় আমার বন্ধু বলছে এত জোরে চালায় কেস জন্য আসতে যাতে পারে আমি বললাম জোরে চালাবে না পিছনে তো পাওয়ার ব্যাংক রয়েছে এত শ্বাস পূরণের ভয় নেই কে শ্বাস পূরণের ভয় আছে আহারে তুমি কোথায় যাও তুমি কি করো কার সাথে কথা বলো গভীর রাতে তুমি কার কাছে ফোন ধরাও
সেটা আমার আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায়। দিনের আলোতে তুমি যা করো, রাতের অন্ধকারে যা করো, সব আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এই জন্য আল্লাহকে এমন ভয় করতে হবে যে আমার প্রতিটা কর্ম আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। ফামাইয়ামাল মিসবালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসবালা জাররাতিন যদি কেউ জাররা পরিমাণ ভালো কাজ করে সেটাও তাকে দেখানো হবে, আর যদি কেউ জাররা পরিমাণ খারাপ কাজও করে সেটাও তাকে দেখিয়ে দেয়া হবে। ওই পরকালের ময়দানে কোনো কিছু আমরা হাতে পারবো না, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো দেখিয়ে দেবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলছেন, আমার মনে হয় যখন বান্দাকে জিজ্ঞাসা করবে, ও গো বান্দা বলো দেখি তুমি কোন দল করতে, কি জিজ্ঞেস করবে কিনা, ইসলামের দলে ছিলে কিনা, আমরা বলবো আল্লাহ তোমার কোরআনের জন্য নিবেদিত প্রাণ ছিলাম, লড়াই করেছি সংগ্রাম করেছি, তোমার কোরআনের জন্য জীবন দিয়ার প্রস্তুতি ছিল, মানসিকতা ছিল, তোমার কোরআনের জন্য আমরা মিছিল মিটিং এ শরীক হতাম, আমরা ওয়াজ মাহফিল শুনতে যেতাম, এমন কথা যখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন তখন বল, আল্লাহ সূরা ইয়াসিনে বলে দিচ্ছেন তখন কি করবেন, আল্লাইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব, মানুষের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ও আমার ভাইরা, ও আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, ও আমার পাবনাবাসী, ও আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, আপনাদের কাছে অনুনয় করে বলে যায়, বিনয় করে বলে যায়, কোন পথে ছুটে চলেছেন, কোন দিকে ছুটে চলেছেন, আল্লাহকে রেখে, আল্লাহ রাসূলের পথটাকে রেখে, কোরআনের পথটাকে রেখে, কোন পথে যান, কোন পথে যে স্লোগান দেন, আজ হোক কাল হোক যখন কবরে যাবেন হাশরের ময়দানে দাঁড় করালে আপনার হাত কোন দলের স্লোগান দেন বলবে না, বলবে না, কোন পা দিয়ে আপনি হেঁটে গেছেন, কার মিছিলে গিয়েছেন সব বলে দেবে। এই জন্য এই মাহফিল থেকে আজকে প্রস্তুতি নিতে হবে, যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন পর্যন্ত কোরআনকে বুকে ধরে বাঁচবো। রাজি আছেন? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্ররাশে যে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা, কি হবে ছাত্ররাশে যে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা মুরাদ হাসানদের আড্ডা খানা, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে,
কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেইছি এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে পাবনা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে পাবনা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর চেয়ে সেজে বুঝে ভিলেনের সঠিক পদে এর চেয়ে সেজে বুঝে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পাড়ি কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পাড়ি আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে কোন কাজে লাগবে না ওই প্রসাদটাকে কথা কয় না কোন কাজে লাগবে না ওই প্রসাদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে আমরা কোরআন বুকে ধরে বাজব কোরআন বুকে ধরে মরব যদি কোরআনের জন্য ডাক আসে 1971 সালে বঙ্গবন্ধু যেমন বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সে আজ শুনে বাংলাদেশের লাখো কোটি মানুষ তারা ঝাঁপিয়ে পড়েছিল 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে 30 লক্ষ শহীদের বিনিময়ে 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র এনেছিল আর যদি ইসলামের জন্য ডাক আসে কোরআনের জন্য যদি ডাক আসে তাহলে আমরা সেই মিছিলে শরীক হব যদি প্রয়োজন হয় হাত দেব যদি প্রয়োজন হয় পা হারাব কান হারাব চোখ হারাব নাক হারাব যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করবই করব ইনশাআল্লাহ কোরআন পড়ি কোরআন বুঝি তাহলে শান্তি আসবে আর যদি কোরআনের কাছে না যায় তবে শান্তি আসা কোনোভাবে সম্ভব না ঠিক না আসবে কিন্তু আমাদের সমস্যা হলো আমরা কোরআন আমাদের খুব শুনতে ভালো লাগে মানতে গেলে যত সমস্যা ঠিক না এই নিয়ে আমার একটা সঙ্গীত ছিল আমি সেটা শোনাবো কিন্তু তার আগে আপনারা জানেন যে আমি আসলে এখনো পর্যন্ত সঙ্গীত শিল্পী আমরা পরিষ্কার করে বলে দিতে চাই আমরা কোরআনের জন্য ঠিক কিনা আমরা আল্লাহ তাআলার রাসূলের জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন একদিন মৃত্যুও হবে আমাদের চাচা যদি চাইতেন এই বয়সটাকে যৌবন কাল করে ধরে রাখবেন পারবেন পেরেছেন প্রবাসীদের নিয়ে প্রবাসীদের গান শোনা দিও শোনাবো ইনশাআল্লাহ আপনারা শুনতে রাজি আছেন থাকবেন কতক্ষণ থাকবেন হ্যাঁ 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 সারা রাত
খাররাত যারা বলে ওরা কিন্তু আগে চলে যায়, এটা বলে কয়েক হুজুর থাক আমরা যাই। হ্যাঁ, কারণ এরাম বলার লোক অনেক আছে, করার লোক নেই। তো আসলে কোরআনের জন্য আমরা জীবন দিতে যে কোনো সময় রাজি। তো কোরআনের বিধান কায়েম করার জন্য আমাদের যে কোরআন জানতে হবে এর জন্য আমরা কিন্তু রাজি না। রাজি কোরআন জানার চেষ্টা করি আমরা, খালি ওয়াজ সমাবেশ মাহফিল এইগুলো শুনেই সন্তুষ্ট, নিজেরা কখনো কোরআন শুনতে চায় না, কোরআন জানতে চায় না, কোরআন মানতে চায় না। আবার অনেকেই আছে কোরআনে যে কি আছে এটাও জানে না, কিন্তু এটার সাথে দ্বন্দ্ব শুরু করে দেয়। আছে না নাই? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপন, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্ধি। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্ধি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না, হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ, জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়, হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়, বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস। সাহস আছে? সাহস যে কিরাম আছে, ওই স্যার প্রশ্ন করিল না ছাত্রের কাছে, বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি বল দিনি। তা ছাত্র বলছে স্যার আমি একবার সুন্দরবনে গেছিলাম পাবনার থেকে। তা বলছে তারপরে? বলছে যে এই দেখি একটা রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে রয়েছে, আমি আস্তে আস্তে করে সেখানে গেলাম, তারপরে লেজেরতে কেসাং করে কেটে নিয়ে চলে আসেছি। তো স্যার বলছে মাথা বাদে তুই লেজ কাটলি কেন? তা বলছে মাথা আগের থেকেটা কেটে নিয়ে গেছে। মাথা কি করেছে? আগের থেকেটা কেটে নিয়ে গেছে, তাই ও আস্তে আস্তে যেই ল্যাস কেটেছে। আর যদি মাথা থাকতো তাহলে ও বাড়ি আসলে ওর বউ কিন্তু লুঙ্গি কই, তো ও সুন্দরবনে থেকে গেছে তো। হ্যাঁ গো, সুন্দরবনে থেকে গেছে, এরম সাহস নাকি আমাদের? এই বাঙালি বীরের জাতি, এই বাঙালি জাতি ভাষার জন্য লড়াই করেছে, ভাষার জন্য সংগ্রাম করেছে, ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলেছে, কিন্তু এই ভাষাকে পদদলিত হতে দেয় নাই, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করেই তারপরে শুনেছে। এই বাঙালি জাতি লড়াই করে দেশ এনেছে, সংগ্রাম করেছে, ব্রিটিশ খেয়ে দিয়েছে, এই বাঙালি জাতি আবারও একদিন সংগ্রাম করবে, কোরআনের শাসনও বাংলার জমিনে কায়েম করেই তবে এই বাঙালি জাতি ঠান্ডা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। তার জন্য আমাদের যে কাজ করতে হবে, কোনো দলাদলি থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআনকে আঁকড়ে ধরে আমরা ঐক্যবদ্ধ হব। আমরা কে কওমিয়া, কে আলিয়াব, কে হেফাজত, কে চরমনা, কে আমলি, কে বিএনপি, এই ভেদাভেদ না করে মুসলমান পরিচয়ে বাঁচতে শিখবো ইনশাআল্লাহ।
আমরা ঐক্যবদ্ধভাবে যদি আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরি আমরা যদি পরস্পর বিচ্ছিন্ন না হই তবেই বিজয় আসবে তবেই বিজয় আমাদের হাতছানি দিয়ে ডাকবে আর আমরা যদি দলে দলে ভাগ হয়ে যাই তাহলে বিজয় আসা সম্ভব নয় আমার স্যার আমাকে বলছিলেন আজকের পৃথিবীতে আমার বাংলাদেশেও আমি যদি বলি ভাতের অভাব নাই আছে এই দেশে ভাতের অভাব নাই টাকার অভাব নাই সম্পদের অভাব নাই অভাব শুধুমাত্র ভালোবাসা কিসের ভালোবাসা কেন কারণ আমি আমার মাকে ভালোবাসি তাই আমি আমার মাকে খাওয়াই আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন তাই আপনি আপনার স্ত্রীকে খাওয়ান তাকে ভালো পোশাক কিনে দেন আপনি আপনার সন্তানকে ভালোবাসেন তাই আপনার সন্তানের সকল দুঃখ কষ্টে পাশে থাকেন সন্তানের যদি কিছু হয় তাহলে আপনার মাথায় কাজ করে না আপনি ভালোবাসেন আপনার পরিবারের সদস্যদেরকে তাই পরিবারের কোন সদস্য না খেয়ে থাকে না শীতের দিনে পোশাকহীন বস্ত্রহীন থাকে না শুধুমাত্র ভালোবাসা আছে বলেই আপনি আপনার পরিবারকে সুন্দরভাবে চালিয়ে নিচ্ছেন আপনি কিন্তু গ্রামের কোনো অনাথ অসহায় মানুষকে খাইতে দেন না কারণ কি তার প্রতি আপনার ভালোবাসা নেই এখানে আপনার ভালোবাসার অভাব আপনি কোনো ভিক্ষুকের পাশে যেয়ে দাঁড়ান না কোনো অভাবীর পাশে যেয়ে দাঁড়ান না কারণ কি কারণ হলো ওখানেই আপনার ভালোবাসার অভাব রয়েছে আপনার সন্তানের জন্য আপনার মন কাঁদে কিন্তু গ্রামে আরেকজনের সন্তান যখন হাসপাতালের বেডে কাতরায় কয়টা টাকা দিয়ে চিকিৎসা করাবেন এই মানসিকতা আপনার হয় না ঠিক বললাম না ভুল বললাম এই ভালোবাসার অভাবের কারণে আজকে এত মার্কা এত প্রতীক একটা মেম্বারের জন্য আটজন দশজন করে লড়াই করছে একটা চেয়ারম্যানের জন্য দশজন বারোজন পনেরোজন লড়াই করছে শুধু তাই নয় মারামারি পিটাপিটি কিলাকিলি ঘুষোঘুষি আছে না নাই এমনকি যদি পারে আগের রাতে মেরিয়ে ছুটি পারলে ভালো হয় কি আগের রাতে মেরিয়ে ছুটি পারলে ভালো হয় দরকারটা কি কয়দিনের ক্ষমতা এই ক্ষমতা চিরদিন থাকবে না এই ক্ষমতা এই হাঁটুর জোর এটা চিরদিন থাকবে না কাদেরকে গালি দেন কাদের বিরুদ্ধে কথা বলেন আপনি কাদের বিরুদ্ধে লড়াই করেন সংগ্রাম করেন একবারও চিন্তা করেছেন যে মহান রব আপনাকে চেয়েছেন তাই আপনি মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মানুষ কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না আমি তোমাকে জীবন দিলাম আবার একদিন আমি তোমাকে মৃত্যু ঘটাবো আবার পুনরায় পুনরুজ্জীবিত করব কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল শুধু তাই নয় আমরা যখন কোনো মানুষ মারা যাই তখন সেই মানুষের কবরের কাছে যাই তারপরে মোটাতে মাটি নেই আর বলি মিন্নাহা কি বলি সবাই পড়েন মিন্নাহা ফালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্হা নুখরিজুকুম তারাতান নুখরা ও মানুষ এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল আবার এই মাটির মধ্যে তোমাকে ঢুকিয়ে দেয়া হলো আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে এই কথা বলে আমরা মাটি ছুঁড়ে দিই কবরের মধ্যে আমার ভাইরা আমরা কি চিন্তা করেছি আমাদের এই ক্ষমতা থাকবে না আমাদের এই শক্তি থাকবে না আমাদের এই সামর্থ্য থাকবে না আমাদের এই বাড়ি গাড়ি কোনো কিছু থাকবে না যেদিন মালাকুল মাউত জানটা কবজ করে নিবে আপনার সাদের ঘর সাদের বাড়ি থেকে টান দিয়ে বের করে দিবে শীতের রাত আপনার উঠানে শুয়ে রাখবে কেউ বা গরম গরম পানি করবে কেউ বা খাটিয়া আনবে কেউ বা কাফন কেনার জন্য বাজারে যাবে সবাই আপনাকে সাজিয়ে গুছিয়ে কবর দেশের দিকে নিয়ে যাবে এই জন্য আমি আপনাদের কাছে অনুনয় করে বলবো বিনয় করে বলবো সেই মহান রবের জন্য যারা ভুল পথে আছেন দয়া করে তওবা করে ভালোর পথে চলে আসি রাজি আছেন ভুল পথ থেকে ভালোর পথে আসতে রাজি আছেন
আমার যুবকেরা আর পরিমনির পিছনে ছোটাছুটি করা যাবে না, আমার যুবকেরা শাহরুখ খানের সিনেমা দেখা যাবে না, আমার মা বোনেরা সিরিয়াল দেখা যাবে না, আমার যুবকেরা শাকিব খানের শুটিং দেখার জন্য জড়ো হবে না। আজকের এই তাফসীর মাহফিল প্রমাণ করে দেয় যেভাবে যুবকেরা কোরআনের মাহফিলে আসছে সেই দিন বেশি দূরে নয়, অপসংস্কৃতিকে ঝাঁটা দিয়ে এই দেশ থেকে বিতাড়িত করে সুস্থ সংস্কৃতি বাংলার জমিনে প্রতিষ্ঠা করে দেয়া হবে। অপসংস্কৃতি এই দেশে থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? প্রবাসীদের গান শোনাতে বলেছে, শোনাবো, কিন্তু তার আগে আমি একটু আপনাদের পরীক্ষা নিতে চাই। আপনারা তো গান শুনবেন, ইসলামী সঙ্গীত, নাসির, দেশের সঙ্গীত, জাগ্রত সঙ্গীত, ঠিক না? যদি বলি যে টাকা দিয়ে শুনতে হবে, রাজি কারা কারা একটু হাতে চুকার, টাকা দিয়ে শুনতে হবে, দেখি পাবনায় টাকা আছে কিনা দেখবো, টাকা দিয়ে শুনতে হবে, দেখি হাত উঁচু করেন, দেখেন ডানে ভাই কেউ বাকি আছে কিনা, হাত নামা। আচ্ছা দেখেন, আমরা টাকাকে আঁকড়ে ধরে রাখতে চাই, অনেকেই আছে খুব চালাক, যখন হুজুরেরা পড়ে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যখন এই আয়াত পড়ে তখন অনেকেই বোঝে হুজুর এখন টাকা চাবে, কি কি বুঝে ফেলেন, হুজুর এখন কি করবে, টাকা চাইবে, এই জন্য ওঠা শুরু করে দেয়। আমি জানি পাবনাবাসী উঠবে না, কারণ অনেকেই বলে পাবনাতে পাঠাইয়া দা, পাবনাকে ছোট করে দেখতে চায়, আর আমি বলি পাবনা হলো এমন একটা জেলা যেখানে এসে গোটা দেশের পাগলগুলো ভালো হয়ে বাড়ি যায়। কি অনেকেই বলে ওরে পাবনায় পাঠাও, মনে করে পাবনার কথা বললি পাবনাকে ছোট করা হয়, মোটেও না, বরং পাবনারা গর্বিত যে গোটা বাংলাদেশের যত পাগল আছে পাবনারা ভালো মানুষ বানায় তারপরে তার বাড়ি পাঠিয়ে দেয়। এখন ওই পাশে দেখছি দাঁড়ানো আমার কোন যুবক ভাইরা দাঁড়িয়ে থাকবে না, এখানে যে যুবকেরা এসেছে তারা খালিদ বিন ওয়ালিদের উত্তর শুনি, এখানে যে যুবকেরা এসেছে তারা খাব্বাব খুবাইবের উত্তর শুনি, এখানে যে যুবকেরা এসেছে তারা হাসান হুসাইনের উত্তর শুনি, এখানে যে যুবকেরা এসেছে তারা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর শুনি, এখানে যে যুবকেরা এসেছে তারা কেউ পরিমনির ভক্ত নয়, এরা কোরআনের ভক্ত, এরা শাকিব খানের ভক্ত নয়, এরা শাহরুখ খানের ভক্ত নয়, এই জন্য এখানে যারা এসেছে তারা অবশ্যই কোরআনের মাহফিলের সৌন্দর্য রক্ষায় সবাই আবারও বসে যাবে। আলামুরা ছাড়া শেষ হয়ে গেছে না, শেষ হয়ে গেছে কিনা, এখন সবাই একটু নীরব হয়ে যান, সবাই নীরবে বসে যান। প্রবাসীদের নিয়ে আমার সঙ্গীত শোনানোর অনুরোধ করেছেন, প্রবাসীদের জীবন নিয়ে বলতে চাই, তারা অনেক কষ্ট করে, তারা মোমবাতির মতো নিজেরা জ্বলে, জ্বলে জ্বলে শেষ হয়ে যায়, কিন্তু অন্যদেরকে আলোকিত করে যায়, পরিবারের জন্য কত কষ্ট করেন, কত পরিশ্রম করেন, হার ভাঙা খাটুনি করেন, অনেকেই জীবনকে উৎসর্গ করে দেন। তাদের নিয়ে আমার প্রবাসীদের গল্প বলে যে সঙ্গীতটা আছে সেটা শোনাবো, সবাই পরিবেশ করে দেন। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো, ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা, রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই, খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে, অনেক আশা বুকে বেঁধে সারলো যখন বাড়ি,
সে যে কি বেদনা বিধুর ছিড়লো যেন নাড়ি মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন জন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার পাবনা জেলার প্রবাসীদের গল্প বলে শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীলাকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে খোকা যে ছিল মা জননীর কলিজারি ভোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার গড়িয়ার প্রবাসীদের গল্প বলি শোনো আমার পাবনা জেলার প্রবাসীদের গল্প বলি শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধে বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা গো আমি ভালো আছি দুঃখ নেই তো কোনো আমার পাবনা জেলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার আটঘরিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আমার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখন খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশ তলার উপরে হঠাৎ করে কি হতে কি
जान हुए गलो दस तलारी ऊपर थे के खोका पड़े गलो आकाश मन स्वप्न गुलो आकाशे गलो उड़े देह थे के प्राण पाखीटा गलो जे भाई छिड़े बंधुरा जे से देखे रक्ते तरतार निथर देह पड़े आछे जमीनेर उपर एमन मानुष कोन से जाना तुमरा कि ता जानो आमार मालाइशियार प्रवासीदेर गल्प बोले शोनो आमार पाबना जेलार प्रवासीदेर गल्प बोले शोनो पाठाते हबे लाश्टा देशी आपन तो क्यों नाई बंधुरा सब मिले मिशे करलो एकाजटाई शुने ये खबर मा जननीर से कि आहाजारी तार कांदने आकाश बाताश होच्छे जे भाई भारी अवशेषे खोकार कफिन पोछालो जे बाड़ी भाई बोनार गायेर स्वजनेर से कि आहाजारी মা জননীকে দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে মা গো আমি সুখানিতে মা গো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো জেলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার আটঘরিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো সম্মানিত ভাইরা এটা ছিল প্রবাসীদের জীবনের কথা সম্মানিত হাজেরিন আমি এখন আপনাদেরকে জাগার উদাত্ত আহ্বান জানাই জেগে উঠতে হবে আবার স্লোগান দিতে হবে নতুন করে জাগতে হবে এই সমাজটাকে ভেঙে নতুন একটি সমাজ আনতে হবে রাজি আছেন জাগতে রাজি আছেন নাকি এনার্জি চলে গেছে আছে এনার্জি আছে এনার্জি আছে মাইক নিয়ে যেন না আমি আবার গাবো হ্যাঁ এটা 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 দেখি তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত বন্ধর সীতা হই লাঞ্ছিতা হই পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে কত বন্ধর সীতা হই লাঞ্ছিতা হই পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে রক্ষক আজি ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে রক্ষক আজি ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে
হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে সত্য নিউজগুলো হ্যালো কলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত আলে মাঝকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে কত আলে মাঝকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত আল্লাহ রাসূল বলে তাদের কাছে হচ্ছে নত যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত আল্লাহ রাসূল বলে ওদের কাছে হচ্ছে নত কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে কেউ বা দরবার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের পাখি দেখো বন্দি আছে খাঁচার দেশে কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের পাখি আজও বন্দি আছে খাঁচার দেশে কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা আমরা স্বাধীনতা পেয়েছি আমি সর্বশেষ বলতে চাই স্বাধীনতার 50 বছর উদযাপনে আমরা যে শপথ পড়েছি সেই শপথের সাথে আজকে আরো শপথ নিচ্ছি এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবো কারা কারা রাজি দুটি হাত দেখাতে হবে আল্লাহ এই হাতকে কবুল করে নিন আল্লাহ এই হাতকে কবুল করে নিন পাবনার এই জনস্রোত প্রমাণ করে দেয় ইসলামের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে পার পাওয়া যাবে না পাবনার এই জনস্রোত প্রমাণ করে দেয় মাথায় চুল থাকুক না থাকুক ইসলামের বিরুদ্ধে কথা বললে এই দেশে থাকা যাবে না এই জনস্রোত প্রমাণ করে কোরআন বুকে ধরে বাঁচতে চায় কোরআন বুকে ধরে মরতে চায় এই জনস্রোত প্রমাণ করে দেয় যদি এই দেশ চালাতে হয় কোরআনকে সাথে নিয়েই চালাতে হবে সেই দত্ত আহ্বান রেখে আজকে আমার কথা শেষ করছি আবারও দেখা হবে কথা হবে আল্লাহ যদি হায়াতে রাখেন সেই পর্যন্ত সবাই ভালো ভালো থাকবেন আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমা চায় আমার কোনো ত্রুটি থাকলে আমার কোনো ভুল হলে সেটা আমার
ত্রুটি আমি আমার অযোগ্যতা আর যদি ভালো কিছু বলে থাকি মহান রব তৌফিক দিয়েছেন ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত সুধীমণ্ডলী